প্রাণায়ামে বসে তারপরে সেই ব্রহ্ম চিন্তায় নিমগ্ন হয়ে গেছে। দেখুন মায়ের ভগবানের কথা শুনছি তো, ঈশ্বরের কথা, কিভাবে জীবনটা বিফলে চলে যায় দেখেন। এটা কি বোঝা যাচ্ছে? দিতি দেবী এসে চুড়ি বাজাচ্ছে। দেখবেন অনেক মেয়েরা স্বামীকে নাম ধরে ডাকে, অনেকে বলে এ যে শুনছ ওগো, এগুলো ইঙ্গিত সংকেত। আবার কেউ কেউ আবার কারো পায়ে যদি ঘুঙুর বাঁধা থাকে তাহলে স্বামীকে জাগায় ডাকে। ও মেয়েটা কি করলো? যেই বাজালো কশ্যপ মুনি চোখ খুলে গেল। দিদি কিছু বলবে? বলবো আর কি, তোমাকে বলার কিছু আছে? বিয়ে যদি করলে এই কি তোমার কাজ? তুমি সব সময় দেখি চোখ বন্ধ করে বসে থাকো, তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমার কি সাদ আল্লাহ বলে কিচ্ছু নেই? চলো এখনই শয়ন মন্দিরে চলো, আমার ইচ্ছে পূরণ কর। দিতি, পৃথিবীতে যত পুরুষ মানুষ আছে বেদ বেদান্তে তাকে নির্দেশ দেওয়া হয়েছে, নারীর ইচ্ছা পূরণ করা, কামনা পূরণ করা পুরুষের কর্তব্য। নিশ্চয় তুমি শয়ন মন্দিরে ডাকছ, আমি নিশ্চয়ই যাব, কিন্তু শয়নের সময় শয়ন, ভোজনের সময় ভোজন, আর ভজনের সময় ভজন। এখন ভজন করো, সাধন করো, তারপরে ভোজন করব। ভোজন মানে কি? খাওয়া, তারপরে শয়নে যাও। এটাই বেদ বিধির বিধান, সকল মানুষের জন্য এক বিধান। কিন্তু তুমি মানুষ হয়ে বেহুশ হবে, খাওয়ার সময় শুয়ে পড়বে, শুয়ার সময় খাবে, ভজনের সময় ভজন করবে, এটা তাহলে মনুষ্য জন্ম নয়, একে পশুর জন্ম বলা যায়, মানুষের জন্ম বলা যায়। এসো বস, বাম দিকে বস। নারীকে বিয়ের সময় বাম অঙ্গ দেওয়া হয়, এই জন্য নারীকে বলা হয় বামাঙ্গিনী। আবার নারীকে এটাও বলা হয় অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গের অধিকারী। পুরুষ তার বিয়ের সময় নারীকে অর্ধেকটা শরীর দিয়ে দেয়, এই জন্য নারী বাম দিকে থাকে, এই বাম শরীরটা নারীকে দিয়ে দেওয়া হয়। তাই তুমি বাম দিকে বসো। ধর্ম উপাসনা যারা বিবাহিতা, যারা সংসার ধর্ম করেছে, তাদের বাম দিকে যদি পত্নী না থাকে কোনো যজ্ঞ হবে না, কোনো পূজা হবে না, কোনো যজ্ঞ পূর্ণ হবে না। তাই বসো বাম দিকে, বসো না, না বসো না। আমি এখানে বসতে আসি না, আমার ইচ্ছে আমার সঙ্গে এখন শয়ন মন্দিরে তোমায় যেতে হবে। বিধাতা তুমি সাক্ষী। এই যে দেখেন না, যেখানে যেখানে হরিনাম শুনবেন আপনারা দেখবেন দুটো জিনিস থাকে, একটা হলো তুলসী দেবী আর একটা প্রদীপ। কেন থাকে? এই যে এত মানুষ হরিনাম শুনছে, কেউ বুঝবে কেউ বুঝবে না, কেউ বুঝবে উল্টো বুঝবে, বুঝলেও যায় আসে না। কেন? এনারা সাক্ষী আছেন, তুলসী দেবী সাক্ষী আছেন, অগ্নিরূপে প্রদীপ সাক্ষী আছে। কি কথাগুলো চলছে, কি কারণে চলছে, কি উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলা হচ্ছে, এগুলি যদি কেউ বুঝতেও না পারে তাহলে আমি যে বলছি তার সাক্ষী রূপে তুলসী দেবী থাকলেন আর অগ্নিদেব। এই জন্য মিশে যাবেন না, আপনার ধর্ম আপনি পালন করুন, আপনার কর্তব্য আপনি করুন, সংসারে আপনি সত্যটা বোঝান, এটা আপনার কাজ। যদি না বোঝে সেটা তার ব্যাপার, আপনি অন্তত আইন থেকে খালাস পাবেন। এইটা বলবেন না যে আমরা হরিনাম শুনে ভালো লাগে বাড়িতে করব, এগুলো ভাবি, কিন্তু সংসারের কেউ মানতে চায় না তাই আমি আর করি না। না, এ ভুল করবেন না। আপনি আজকে যেমন আপনাকে বোঝানো হচ্ছে, আপনি সংসারে বোঝান, আর তাদিকে চাবি দিয়ে ঘর বাড়ি লক্ষ্য কর্তরা আমরা একটু হরিনাম শুনি, যেখানে হয় আমরাই বুড়ো বুড়ি চলে যাই, ওদেরকে যেতে দিই না, ওরা এখন সংসার করুক, এই জন্য ওরা ডুবতে পারে না। ভুলটা তো এটাই করে, যারা বুঝতে পেরে গেছে না, আপনারা একবার ঘর সামলা, ওদেরকে পাঠান ধর্মসভা, ওরা শুনুক,
ওরা বুঝুক, তবে তো ওই জঙ্গলে আপনি বাস করতে পারবেন। আর নাহলে আপনি সব সময় মেয়েদেরকে বলো রান্না করো, ছেলেদেরকে বলো রোজগার করো, আমরা বুড়ো বুড়ি ঘুরে বেড়াই বৈষ্ণব মন্ডলিতে মন্ডলিতে খেয়ে জীবন কাটাই। ও খেয়েই যাবে, ওই জঙ্গলে কোনোদিন হাতে তালি দিয়ে হরিনাম করতে গেলেই বলবে কর্তাল বন্ধ করো, ছেলে মেয়ের পরীক্ষা কর্তাল বাজাচ্ছে। এসব কত বাড়িতে ঝগড়া চলছে জানেন, মীমাংসা করতে করতে আমাদের দিন যাচ্ছে। আমি তো বলি ভুলটা তো আপনারাই করছেন, কর্তাল ওরাও বাজাবে। আরে পাঁচ মিনিট আয়, সব ছেলে মেয়েরা, সব বৌমা নাতি নাতনি পাঁচ মিনিট বস, এতে বসলে একাগ্রতা হবে। চার ঘন্টা পড়তে হবে না, এক ঘন্টা পড়লে বারো মাসের পড়া এক ঘন্টায় কাজ হবে। তার আগে চাই একাগ্রতা, আর সেই একাগ্রতা পেতে গেলে তাকে বসতে হবে। কিরকম বসবে? এই এই সেকশন পাইপ দেখেছেন, হেসে ফেললো। আরে সেকশন পাইপ মানে কি? যদি সোজা থাকে জল ঠিক যাবে, জল যাবে ধাক্কা খাবে আর কম যাবে। এই জন্য আমাদের মেরুদণ্ড যত যার সোজা থাকবে ও সব জল বেরোবে পরিষ্কার ভাবে। আর যদি কারো, এই জন্য তুলসী তলায় প্রতিদিন বসো, আগে বসাটা শিখো। এই যে হরি নামে দেখবে বস, এই মোর সামনে কেউ বসিস, বলে কেন? বলে পাঁচ মিনিট পরেই পা। কেন? সকাল মানে গড়ার থেকে বসা অভ্যাস করুন তো, বারো ঘন্টা বসে থাকবেন, আপনার কোনো ব্যথাও হবে না, যন্ত্রণা বসা তো হয়নি কোনোদিন। এর নাম হচ্ছে আসন। আসন শিখলে লেখাপড়ার সময় থেকে, জপ ধ্যান শিখলে তার ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, নিদ্রাও আসবে না, হাই উঠবে না, পায়ে ব্যথা হবে না, গায়ে গাঁটে ব্যথা হবে না। বসতেও জানি না, খেতে জানি না, চলতে জানি না, আমাদের জানা হয়েছে কোনটা। এই জন্য তো সর্ব শরীরই যন্ত্রণা। তাই যাক এখন আপনারা শুনে নেন কি, যখন বলছে যে এইবার তুমি আমার বাম দিকে বসো, সে বললো না আমার সঙ্গে তোমাকে শয়ন মন্দিরে যেতে হবে। আর সঙ্গে সঙ্গে বললো সাক্ষী থাকো, হে হে অগ্নিদেব সাক্ষী থাকো, আমি বুঝানোর চেষ্টা করেছি। এরা বুঝলো না, আমার দোষ নিও না প্রভু, ধর্ম মানলো না। দেখুন সন্ধেবেলা এইবার কিন্তু শয়ন মন্দিরে গেল উপাসনা বাদ দিয়ে। ফলস্বরূপ হলো কি, এই যে কাপড় টানা ছেলে কি করে ঢুকলো ঘরে, আমরাই দরজা খুলে দিলাম। আসুরিক কাল কোন সময়? যে সময়